আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের হাতে দেখতেছেন একটি স্যামসাং গ্যালাক্সি J2 মডেল। এই সেটটির সমস্যা হচ্ছে নতুন বিদেশ থেকে আসছে, আমরা দেখতে সিটি কান্ট্রি লক ইনবিল্ট সিম কার্ড। তো আমরা জানি এই সমস্যাটি আসলে কান্ট্রি লক থাকলে মেসেজটি আসে, ইনবিল্ট সিম কার্ড আমরা দেখতেছি। তো এই সেটটি আমরা কীভাবে আনলক করব, তার জন্য আমাদের একটা প্রয়োজন হবে Z3X বক্স। আমাদের হাতে Z3X এর ডঙ্গলটি দেখতেছেন, আমরা Z3X টি কানেক্ট করে নিলাম। আমরা অ্যাবাউটে যাওয়ার পর দেখতেছি এখানে বয়েল নাম্বারটি, বয়েল নাম্বার আমরা 7 বার ক্লিক করা লাগবে। ডেভেলপার মোড হ্যাজ বিন অ্যানাবল, তার মানে আমাদের ডেভেলপার অপশনটি সামনে চলে আসছে। UEM আনলক, UEM আনলকটি চালু করে দেবো। তারপর USB ডাবাজিং চালু করে দেবো। তারপর আমরা ব্যাক করি। আমরা দেখতেছি এখানে আমাদের রুট ফাইল ডি J200 আপডেট সুপার রেসিও। আমরা এর জন্য সেটের ভিতরে আমরা জাস্ট শুধু আমরা মেমোরি কার্ডে জাস্ট শুধু আপডেট সুপার রেসিও একটি সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটি দিয়ে দিলাম। এই যে চলে আসছে মেমোরি কার্ডে। আর আমরা অডিন টুল দিয়ে আমরা জাস্ট শুধু রিকোভারি ফাইলটি দিয়ে শুধু রিকোভারি করে নেব, আনজিপ করা লাগবে। এবার আমরা অডিন টুলে যাব, এপি সিলেক্ট করব, আমরা লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। তারপর আমরা দেখতেছি রিকোভারি টার ফাইলটি। তো আমরা এই ফাইলটি চুজ করে দেওয়ার পর মোবাইলের পাওয়ারটি অফ করব। তারপর আমরা সেটটি ফ্লাশ মোডে নিয়ে যাবো, ডাউনলোডিং মোড যেটা, হোম বাটন, ভলিউম ডাউন প্লাস পাওয়ার কি। তারপর আমরা সব কি বাটন ছেড়ে দিয়ে জাস্ট শুধু ভলিউম আপ টু কন্টিনিউ আপে ক্লিক করব। আমরা দেখতেছি ডাউনলোডিং মোডে চলে গেছে। এই অবস্থায় আমরা জাস্ট শুধু কেবলটি কানেক্ট করে এখানে আমরা খেয়াল রাখতে হবে যে মেসেজটি আসে কি না। হ্যাঁ, পেয়ে গেছে 102 GB কম পোর্ট। এই অবস্থায় আমরা জাস্ট শুধু অডিন টুলের স্টার্ট বাটনটিতে ক্লিক করব। আমরা দেখে নেব সেটটি রিকোভার হইতেছে, রিকোভার হয়ে গেছে। এবার আমাদের অডিন টুলের কাজ শেষ, অডিন টুল ক্লোজ করে নিলাম। স্যামসাং টুলে চলে যাব, এখানে মডেল সিলেক্ট করাই আছে J200F। আমরা সোজা আনলকে চলে যাব। আনলকে চলে যাওয়ার পর আমরা দেখতেছি আবারও ADB অপশনটি অলরেডি স্ক্রিনে আসতেছে না। তো এর জন্য আমরা যে কাজটি করা লাগবে, আমরা সোজা সেটটি বন্ধ করব। লোড করার জন্য আমরা যে কাজটি করা লাগবে, প্রথম অবস্থা আমরা ভলিউম প্লাস হোম প্লাস পাওয়ার কি প্রেস করলেই আমরা একটি অপশন চলে আসবে দেখতে পাবো স্ক্রিনে। আমরা দেখতেছি টিম ভিউর একটি অপশন চলে আসছে। তো এইখানে আমরা দেখতে পাইতেছি একটি স্লাইডার আসছে, এটা আমরা লেফট টু রাইটে ক্লিক করব। তারপর একটা অপশন আসছে ইনস্টল। এখানে আমরা যাওয়ার পর আমরা দেখে নেব সুপার এসিও যে ফাইলটি দিয়েছিলাম মেমোরি কার্ডে, এই ফাইলটি আমাদের কোথায় আছে আমরা এখান থেকে চুজ করে নিতে হবে। তো আমরা দেখতেছি TWRP একটি অপশন আছে, সিলেক্ট স্টোরেজ, তারপরে মিডল পয়েন্টটা সিলেক্ট করে নিতে হবে, মাইক্রো এসডি কার্ড, তারপরে ওকে। এখানে যাওয়ার পর আমরা দেখে নেব এই যে আপডেট সুপার এসিও যে ফাইলটি, এটি জাস্ট আমরা সিলেক্ট করব। তারপর লেফট টু রাইট আমরা দেখতেছি যে আপডেট সুপার এসইও যে ফাইলটি ছিল এটি ইনস্টল হইতেছে। এই কাজটা মূলত রুট করার জন্য করা হইতেছে। আমরা দেখতেছি আমাদের রুট কমপ্লিট,
এবার আমরা যে কাজটি করা লাগবে রিপোর্ট সিস্টেম, আমাদের রুট কমপ্লিট। এবার আমরা যে কাজটি করা লাগবো সুপার এসইও আমরা দেখতেছি, আমরা জাস্ট এক্সপোর্ট দেখতেছি, এক্সপোর্টে ক্লিক করবো। এবার আমরা যে কাজটি করা লাগবে, আমরা জাস্ট শুধু সেটটি কানেক্ট করবো, রুট করা হয়ে গেছে। কানেক্ট করার পর আমরা আবারও দেখতেছি আইডিবি চলে আসছে আইডিবি। এবার আমরা আনলকে ক্লিক করব, আনলক নিউ। আমরা দেখতে পাইতেছি সাইডের একটি সাইডের স্ক্রিনে একটি মেসেজ চলে আসছে, গ্র্যান্টে ক্লিক করব। তারপর আমরা দেখতেছি আইএমআই চেকিং সুপার ইউজার রাইট ট্রু, তার মানে আমাদের সেটটি আনলক হয়ে গেছে। আমরা দেখতেছি কম্পিউটারের স্ক্রিনের একদম নিচে আনলকিং ওকে, এই বোটিং পোন ওকে, আনলকিং ডান। আমরা দেখতেছি সেটটি রিস্টার্ট নিয়ে চালু হয়ে গেছে। আমরা দেখতেছি যে আমাদের সেটটি গ্রামীণ ফোন চলে আসছে।